নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে 4 নম্বর পার্ট আপলোড করতে চলেছি। আপনারা চাইলে আমার যে তিনটে পার্ট আমরা আপলোড করেছি, সেই তিনটে পার্ট আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যেটা আপনারা তৈরি হতে চাইছেন রিসেন্ট যে এক্সামের জন্য, সেখান থেকে আপনাদের কিছুটা সুবিধা হবে। কোশ্চেন কমন পাবেন, এটার গ্যারেন্টি তো দেওয়া যায় না। আমাদের 2017 এবং 2018 সালে, যে বিশেষ করে 2018 সালে এবং 2017 শেষ দিকটাতে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি শুধুমাত্র। আমাদের এখানে প্রথম প্রশ্ন, নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত কে হয়েছেন? আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলো আছে, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নামগুলো আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর আমরা অন্যান্য জায়গার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নামগুলো মনে রাখার চেষ্টা করব। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন খড়্গপ্রসাদ ওলি, এবং আপনারা জানেন এর পূর্বে যে প্রধানমন্ত্রী ছিল কার স্থানে স্থলাভিষিক্ত হয়েছে, সেটাও জানা প্রয়োজন। আপনারা কমেন্ট সেকশনে জানান। ইরানে ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট কে জিতেছে? ইরানে ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে বিদর্ভ দলটি। এবছরের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেল কোন সিনেমা? অনেক চলচ্চিত্রের উপর যে পুরস্কারগুলো দেওয়া থাকে, অনেকগুলো অ্যাওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় পুরস্কার। এটার একটা গুরুত্ব খুব বেশি। রিমা দাসের ভিলেজ রকস্টার, এটি কিন্তু সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার হিসাবে নির্বাচিত হয়েছে এবং এই পুরস্কারটি জিতেছে। পেরুর প্রেসিডেন্ট কে? পেরুর প্রেসিডেন্ট হলেন মার্টিন ভিজকারা। ঠিক আছে, মার্টিন ভিজকারা। সন্তোষ ট্রফি এবছর কোন স্টেট জিতেছে বা কোন দল জিতেছে? সন্তোষ ট্রফিটা দেওয়া হয় ফুটবলের উপর, এটাও আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে সন্তোষ ট্রফিটা কোন খেলার জন্য দেওয়া হয়। সেটা হচ্ছে ফুটবলের জন্য, এবং এবছর এই ট্রফিটি জিতেছে কেরাল, ঠিক আছে, বা কেরালা। ফ্রান্সের সাথে ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া, এই যৌথ মহড়া জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখাও বেশ কঠিন। ফ্রান্সের সাথে ভারতীয় নৌবাহিনী যৌথ মহড়ার নাম হচ্ছে বরুণা 2018, ঠিক আছে, এটা আপনারা মনে রাখুন। রাষ্ট্রপতি আমাদের রামনাথ কোবিন্দ কোথায় ওয়ার্ল্ড হিন্দি সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের উদ্বোধন করলেন রিসেন্টলি? মরিশাসে রাষ্ট্রপতি আমাদের এখানে রিসেন্টলি ওয়ার্ল্ড হিন্দি সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের উদ্বোধন করেছেন মরিশাস, ঠিক আছে। ভারতের প্রথম আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে যারা বিল্ডিংয়ের প্ল্যান বা বেশ সেটা শুধু বিল্ডিং কেন, বড় কিছু হতে পারে, যেমন তাজমহলের আর্কিটেক্ট হিসাবে আমরা ঈশা খাঁকে বলতে পারি, সেই ধরনের আর্কিটেক্টও বলা যেতে পারে, যদিও এখন আর অত বড় তৈরি হয় না, তবুও ভারতের প্রথম আর্কিটেক্ট হিসাবে প্রিৎজকার প্রাইজ কে পেয়েছে? প্রথম আর্কিটেক্ট হিসাবে এই পুরস্কারটি জিতেছে বালকৃষ্ণ দোষী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে প্রথম প্লাস্টিক পার্ক গড়ে উঠেছে? প্লাস্টিক পার্ক গড়ে উঠেছে ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী একটি রাজ্য ঝাড়খণ্ডে প্লাস্টিক পার্ক গড়ে উঠেছে। পরমবীর পরওয়ানে এর লেখক কে? পরমবীর পরওয়ানের লেখক হলেন প্রভাকিরণ জৈন, ঠিক আছে। পরমবীর পরওয়ানের লেখক হলেন প্রভাকিরণ জৈন। আপনারা পরমবীর নামটা থেকে বুঝতেই পারছেন এটা কি সংক্রান্ত লেখা, ঠিক আছে। আনারস কোন রাজ্যের সরকারি ফল হিসাবে ঘোষিত হয়েছে রিসেন্টলি? আনারস কেরল রাজ্যের সরকারি ফল হিসাবে ঘোষিত হয়েছে রিসেন্টলি। কেরলের ফ্লাড অনেক ক্ষয়ক্ষতি করেছে, সুতরাং কেরলের সাথে রিলেটেড বিভিন্ন প্রশ্ন জেনে রাখা কিন্তু খুবই ভালো। গুগলের সহায়তায় সেফটি বিষয়ে পড়াশোনার উদ্যোগ নিল কোন ভারতীয় সংস্থা? এটা গুগলের সাহায্যে NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ফুল ফর্মটাও জেনে রাখতে পারেন, কিন্তু এটা খুব বেশি প্রয়োজন নেই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা যারা BEd করছেন বা যারা টেট দেবেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।